আমি কি আমার ভাবিকে আমার বাড়িতে আসতে নিষেধ করতে পারবো? সে পর্দা মেনে চলে না এবং আমার সাথে ঝগড়া করে। ঝগড়া করে আম্মার সাথে? ঝগড়া করে নিষেধ করবেন কেন? আম্মা যেহেতু আসে দেখা করতে আসবে, ঝগড়া করতে আসলে আপনি বুঝাবেন, হ্যাঁ চোখ মেনটেন করে মাথা নিচে করে বুঝাবেন। যদি আপনি দেখেন যে ভাবি খুবই সুন্দরী মানতে পারছি না, পারলি যাবেন বাড়ি থেকে, ঠিক আছে? পরে কাউকে দিয়ে বুঝাবেন, ওর স্বামীকে বলবেন, আপনার ভাইকে বলবেন, ঠিক আছে? তো তার অধিকার আছে শাশুড়িকে দেখতে আসবে, আপনার স্ত্রীর কাছে দেখা করতে আসবে, আত্মীয় না দেখা করতে, কিন্তু আপনাকে সেবে চলতে হবে, ভাবিকে পর্দা করার জন্য বলতে হবে। একান্ত যদি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হন আপনি, তাহলে পরে আসতে নিষেধ করবেন, তখন সমস্যা নেই। কিসের জন্য নিষেধ করবেন? আল্লাহর জন্য। মহাব্বত আল্লাহর জন্য হবে আর দুশ্মনীও আল্লাহর জন্য হবে। এই কথা, এই সূত্রটা মনে রেখে কাজ করলে সমস্যা হবে না। ছোটো বাচ্চাদেরকে কার্টুন দেখানো যাবে কিনা? কার্টুন না দেখানোই ভালো, কার্টুন হচ্ছে একটা মহামারী। মোটু পাতলু দেখালে তো ইমানই শেষ হয়ে যাবে, ওরা বিভিন্ন মোটু পাতলু দিয়ে ইমান শেষ করেছে। বিভিন্ন কার্টুন মূর্তি দেখায়, বিভিন্ন কার্টুন আপনার এই বস্তুবাদের ওপর বিশ্বাসী, এই কার্টুনগুলোর থেকে মানুষ ব্রেনে ঢুকে যায় বাচ্চাদের। একে যদি ইসলামী শিক্ষা না দেন তাহলে শেষ। ওই যে জৈনক বক্তা আওয়াজ করছিল, আর করতে করতে একজন বলে জয় বাংলা, ওর মনে হয় 12-13 বছর বয়স হবে ছেলেটা, জয় বাংলা ধরে দিচ্ছে সে মা ফিলে। এর মানে কি? জয় বাংলা বলতে বলতে ওর মাথার মধ্যে মগজে সব ঢুকে গেছে। এখন ও যতদিন হুঁশ বুদ্ধি ভালো মতো না হয়েছে, ততদিন ব্রেক ধরতে পারবে না, ও যেখানে সেখানেই বলবে, ঠিক আছে? মিথ্যা অপবাদ দিয়েছে আমাদের উপরে আর কি, সকল দলের লোক মূর্তির বিরুদ্ধে প্রতিবাদ জানালো, কিন্তু আহলে হাদিসের লোক বললো না, এটা হাস্যকর, এটা মিথ্যা কথা। আমাদের সারা জীবনের বক্তব্য তো মূর্তির বিপক্ষে, সারা জীবনের বক্তব্য মিথ্যাবাদীর পক্ষে। ওরা সারা জীবন মূর্তির বিপক্ষে বক্তব্য দেয় নাই, তাই নতুন করে দিচ্ছে, কথা বুঝছেন? এবং এই ভাস্কর্য যখনই তৈরি করে, তার আগে আমরা সাথে সাথে বক্তব্য দিয়েছি, নেটে আছে, হ্যাঁ নেটে দিয়েছে। আমি ওই গান্ধীর কথা বলেছি, ওর মাথায় বৈশা পাখিতে হাঁকতে 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 অবস্থাই খারাপ করে দিয়েছে। তো আপনার বাবাকে এইভাবে বানিয়ে রেখে দেবেন, পাখিতে হাঁকতে হাঁকতে অবস্থাই খারাপ করে দেবে। তো যাকে পাখি বুঝে না, পাখি চিনে না, ওকে কেনা বানাইবেন? ওকে দিয়ে তো কিছু শিখার মতো নাই, মূর্তি দিয়ে কিছু শিখার আছে? কিছু নাই। আপনার বাড়ি কোথায়? এখানে নাম বলেন? শহীদুল ইসলাম। আরে আপনার নাম না, আপনার ঠিকানার নাম বলেন, জায়গা। আপনি সৌদি আরবে গেছেন, আপনাকে যদি বলা হয় আপনার পরিচয়, তখন কী কী বলবেন বলেন তো? আমেরিকায় গেছে না, আরও বাড়ি দূরে দিই, আপনাকে জিজ্ঞাসা করছে আপনার পরিচয় কী, কী বলবেন? শহীদুল ইসলাম। মা হু আর ইউ নাকি? আমরা ইংলিশ শব্দ জানি না ভাই। হ্যাঁ তখন আপনি বলবেন আমার নাম শহীদুল ইসলাম, তারপরে কি পরিচয় দিবেন না আপনি? ফুল পরিচয় দেন ভাই। তারপরে? তারপরে আহলুল হাদিস। এই লোকটা তো বুঝে না কিচ্ছু রে ভাই। আমেরিকাতে যা বলবেন আমি শহীদুল ইসলাম মুসলিম, কি বলবেন? বাংলাদেশি। হ্যাঁ এই প্রথমে বলবেন আমার নাম শহীদুল ইসলাম, আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ। এবার ওই আমেরিকান যদি বাংলাদেশ ঘোরা মানুষ হয় তখন বলবে কোন ডিস্ট্রিক্ট, বলবে না? তখন বলবেন ময়মনসিং। তারপরে যদি ময়মনসিংয়ে থাকা মানুষ হয় তখন কি বলবে আপনাকে? তারপরে বলো, বলবে না? তখন মুক্তাগাছার থানা। এই থানা যদি থাকে তখন বলবে কোন ইউনিয়ন? একটা পর একটা প্রশ্ন আসবে কি আসবে না, এটা পরিচয়। এখন এখন আপনি যখন বলবেন মুসলিম তখন প্রশ্ন চলে আসে, কোন মুসলিম? দেওয়ানবাগি, আটরসি, ভান্ডারি, তাহলে তো আপনি সবই। কোনটা বলো, তাহেরি না কোনটা? মুসলিম তো আমাদের দেশে সবাই না, এগুলো দেওয়ানবাগি, কাদিয়ানি, শিয়া, আপনার আটরসি, তারপরে 12 রসি, 13 রসি, কবর পূজারী, সবই তো মুসলিম। তা আপনি কোন মুসলিম? জৈনক মুক্তি বলতেছেন যে শিয়া দেশাত্মক্য হবে। হ্যাঁ এবার আমি বলি, এইভাবে আহলে হাদিস নামটা পরিচয়ে এসছে। যারা কোরআন সুন্নার কথা বলতো তখন এই বেদাতি, এই যে আমি বললাম না 72 দলের কথা, এখানে 14টা উল্লেখ করেছি মেন মেন দলের নাম, এরা তখন ওই বলতে লাগলো এরা আহলে হাদিস, এরা আহলে হাদিস। এবং মুসলিমদের মধ্যে যারা একটু ভালো মুসলিম, যেমন আমাদের দেশে হানাফি ভাইয়েরা আছে,
ওই যে ভোলাতে ওই যে ফরিদপুরে যে মসজিদ ভাঙা হয়েছে সন্ত, ও কি কোনোদিন বলেছে আমি আহলে হাদিস? আমার জানা মতো কখনো বলেনি, বরঞ্চ ওরা মুসলিম পরিচয় দিত। ঠিক আছে, ওদেরকে কোনো বক্তা বলেছে মুসলিম পরিচয় দিবা, আহলে হাদিস নাম টাম দিবে না। তো বহুদিন ওরা মুসলিম পরিচয় দিয়েছে, এই জন্য আজ পর্যন্ত কোনো বড় শায়খকে দেখেছেন ওখানে খুতবা দিতে? কোনো মাদানি গেছে ওখানে? আমার জানা মতো কোনো মাদানি ওই মসজিদে আজও যায়নি, আজও যায়নি। হ্যাঁ, আমি তাদের বিপক্ষে বলছি না, আমি জাস্ট কথাটা বলছি। কোনো মৌলভী তাদেরকে বলেছে মুসলিম পরিচয় দিতে হবে? তাই সৌদি আরবের সাথে ঈদ করো, চাঁদ উঠে গেছে তো, তারা ঈদ করাচ্ছে, এক বছর করেওছে তারা তো, পরে ধীরে ধীরে তারা বুঝতে পেরেছে। তো এখন তারা তো নিজকে আহলে হাদিস বলে নাই, কিন্তু তাদের আহলে হাদিস অপবাদ দিয়ে কেন বন্ধ মসজিদ ভাঙা হলো? আপনাকে আহলে হাদিস বলতেই হবে না, কোনোদিন বলতে হবে না, শুধু বলবেন সহি হাদিস মানতে হবে, কোরআন এবং সহি হাদিস, তখনই আপনার নাম অটোমেটিক হয়ে যাবে আহলে হাদিস। ঠিক আছে, আপনি এখানে হাত বাঁধবেন, ঠিক আছে? আজকে আমি এখানে না, এখানে হাত বাঁধছি, এখানে আমি এখানে হাত বাঁধলাম, এভাবে যদি দেখেন যে বারবার এখানেই হাত বাঁধছি, পাঁচ মাস ছয় মাস এক বছর পর বলবেন যে উলবিটা হানফি ছিল রে, বলবেন না? আমাকে দাবি করা লাগবে না আমি হানাফি, এখানে হাত বাঁধলেই হানফি, মানে কিছু কিছু শিয়ার পরিচয় হয়ে গেছে আমাদের, এগুলো করলে এই দল, এ করলে এই দল। তো আহলে হাদিস বুকে হাত বাঁধে, রফল আদান করে, আমিন বলে, আট টাকা তারাবি সালাত পড়ে, বারো তাকবির ঈদের সালাত পড়ে, ইমাম বুখারি ওই যে অপবাদ দিয়েছিল একবার করে তাকবির দেয়, যেগুলো সহি হাদিসে আছে, তখন থেকে আমাদেরকে আহলে হাদিস বলে এ ভাইয়েরা। এ তখন থেকে আহলে হাদিস মানে কখন থেকে? দেড়শো বছর আগে থেকে আমাদের নাম আহলে হাদিস, আরও আগে চলে যান একশো বছর, সাহাবায়ে কেরামের পর থেকেই এদের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, সালফে সালেহীন সাহাবায়ে কেরামদেরকে বলা হয়, এদেরই নাম আহলে হাদিস, যারা কোরআন হাদিসের বাইরে যেতে। আমি তো সাহাবায়ে কেরামদের কথা বললাম, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ওই যুগে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলেছে, সাথে সাথে বলেছেন যাও আকার উমার বলেছেন। ওস্তাদ জি, উনি প্রশ্ন করছেন যে শিয়াদের সাথে ঐক্য হবে কিনা? হ্যাঁ, শিয়াদের সাথে ঐক্য হবে কিনা? জীবনও হবে না। শিয়া এবং চরমোনাই আটরশি দেওয়ানবাগি, যেমন চরমোনাই আটরশি কমিরা কবর পূজারী সন্নিদের সাথে কোনো দিন ঐক্যবদ্ধ হতে পারবে না। আহলে হাদিস বর্তমানের হানাফি, যারা বর্তমানের আমি বলছি হানাফিদের সাথে আহলে হাদিস ঐক্য হবে, মালিকি শাফি হাম্বলিদের সাথে হবে, অরিজিনাল যারা মাঝহাবি, ডুপ্লিকেট যারা না, অরিজিনাল হানাফি মাঝহাবি যারা, হানাফি হোক মালিকি হোক শাফি হাম্বলি হোক, এক আহলে হাদিস চার মাঝহাবের সবাই আপনার আহলে হাদিস, কিন্তু সম্বোধন করতে হবে ইমামের দিকে, এক সময় এমন ছিল, পরবর্তীতে এখন যে হানাফি, এখন যে মালিকি কিছু আছে, আহলে হাদিস শাফি আর হাম্বলি এগুলো এক হয়ে গেছে, এ তিন মাঝহাবে কোনো সমস্যা নাই। মালিকিদের অর্ধেকের বেশি আহলে হাদিস, সামান্য কিছু আফ্রিকাতে বাকি আছে, মরক্কো আফ্রিকাতে, আর হানাফি ভাইয়েরা এই ভারত উপমহাদেশে যারা, তারা আমাদের সাথে মিশতে পারছে না, বাকি সব মিশে গেছে, গোটা পৃথিবী আহলে হাদিস বর্তমানে, গোটা পৃথিবী এক প্ল্যাটফর্মে, শুধু হানাফি মাঝহাবের এই হানা উপ হানা কি ভারত উপমহাদেশের যারা হানাফি মাঝহাবের ভাই আছেন, তাদের সাথে আমাদের হচ্ছে না। কেন হচ্ছে না? ওই যে আকিদায় মিল নাই। যতদিন পর্যন্ত এই কেতাবের ওপর আমল না হবে, এর নাম মদিনার শিশুটি ও প্রকৃত মমিনের বিশ্বাস, মদিনার শিশুটি কেন নাম রেখেছি এখানে ইতিহাস আছে। সুতরাং এই আকিদা যেটা আমি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদার কথা বললাম, এই যে চেঞ্জ করেছে, আর এই আকিদা যতক্ষণ না নিবে এরা, ততক্ষণ এক প্ল্যাটফর্মে কখনো আসতে পারবে না। হয়তো একটা মিছিল হবে, হয়তো একটা মিছিল হবে, কোনো একটা ইস্যুকে নিয়ে একসাথে দশ দিন কাজ করা যাবে, কিন্তু আজীবন হবে না, যতক্ষণ পর্যন্ত এই আকিদা ঠিক না হবে। আকিদা যখন ঠিক হয়ে যাবে, রফল আদেন বুকে হাত বাঁধা নিচে বাঁধা হয়ে গেলে সমস্যা থাকবে, এগুলো ইজি জিনিস। উনি বলেছিলেন যে আহলে হাদিসরা যদি হানাফিদেরকে আমাদের ভাই মনে করতে সমস্যা বোধ করে, তাহলে আহলে হাদিসের মধ্যে সমস্যা আছে? আমরা আহলে হাদিস যারা হানাফি ভাইদেরকে ভাই মনে করি, কখনো আমরা পর মনে করি না, এই জন্য তাদের মসজিদে আমরা সালাত পড়তে চাই, তাদের মাদ্রাসায় পড়ি, এখনো আমাদের সন্তানেরা হাজার হাজার পড়ছে আলহামদুলিল্লাহ, তাদের মসজিদে, অগণিত মসজিদে, যে কোনো মসজিদে আমরা সালাত পড়ি, তাদেরকে আমরা ভাই মনে করি, কিন্তু তারা আমাদেরকে ভাই মনে করে না। তারা ইহুদি ফতোয়া দেয়, তারা নাসারা খ্রিস্টান ফতোয়া দেয়, কখনো কাদিয়ানি বলে, কখনো শিয়া বলে। হ্যাঁ, এই জন্য আমি জৈন বিশাল বড় আলেমকে বলেছিলাম, আহলে হাদিস সম্পর্কে কিচ্ছু জানেন না আপনি, আকিদা সম্পর্কে জিরো আপনি,
বলার কারণ হলো এর কারণ আহলে হাদিস মানে আহলে সুন্নাহ ওয়াল জামাত যেটা সাহাবায়ে কেরামদের দল এই সম্পর্কে তার লেখাপড়াই নাই যার কারণে সে বুঝে না এই যে আকীদা আমি এক মাদ্রাসায় দিয়ে এসেছি দিয়ে এসে বললাম যে মুনাজারা বাসে গেছিলাম ওখানে তাই ওই মাদ্রাসায় দিয়ে বললাম যে এটা আপনার পুরো মাদ্রাসাকে পড়াবেন হ্যাঁ যত ডিপার্টমেন্ট আছে এফতা ডিপার্টমেন্ট দাওরা হাদিস ডিপার্টমেন্ট যত ডিপার্টমেন্ট আছে সব ছাত্রকে এক বছর পড়াবেন আর সামনে বছর আসা এটার ওপরে মুনাজারা বাস হবে যা বলে এসছি ঠিক আছে তবে এই বইটা সম্পর্কে বলি বানানে দুই এক জায়গাতে ভুল আমার চোখে ধরা পড়েছে ঠিক আছে এখানে অঙ্গ বিশিষ্ট আল্লাহ স্রষ্টা মানে আল্লাহকে বলা হয়েছে অঙ্গ বিশিষ্ট স্রষ্টা এটা একটা শব্দ এটা যেমন আল্লাহ নিরাকার না সাকার আল্লাহ নিরাকার না সাকার আল্লাহ কি আকার আছে না নিরাকার তো আমরা কিন্তু বক্তব্যতে কখনো বলি না যে আল্লাহর আকার আছে বলি না আমরা বলি আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর চেহারা আছে আল্লাহ কথা বলেন আল্লাহ হাসেন আল্লাহ রাগ হন ঠিক আছে এই সব বিষয়গুলো আমরা বলি মানে যেভাবে কোরআন হাদিস আছে কিন্তু আকার আছে কথাটা বলি না তো আল্লাহর হাত পা সবই আছে তাহলে আল্লাহ অঙ্গ বিশিষ্ট কিন্তু অঙ্গ বিশিষ্টটা বলা যাবে কি না এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব আমার মধ্যেই আছে তো এটা নিয়ে আমি গবেষণা করে ওখানে একটা নোট দিয়ে দেবো ইনশাআল্লাহ শেখ সুরাত শব্দের অর্থ কি বাংলা অর্থ সুরাত মানে মানে সাদৃশ্য যেটা সেম সেম এই যে ফটোকপি ফটোকপি আকার বলা যাবে কি সুরাতের অর্থ সুরাত মানে আকার এটা এসে যায় মানে সুরাত শেখ তাহলে এই ব্যাপারে তিরমিজিতে একটা হাদিস আসছে তিরমিজি 3353 নম্বর হাদিসটা ওই যে ইবনে আব্বাস আল্লাহ রাসূলের কথা বলছেন যে স্বপ্নে দেখলেন যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওইগুলো সব মিলে ঝুলি বলছি আমি সব মিলে ঝুলি বলছি আকার বলে আমরা বক্তব্য দিই না কখনো এটা দিই না আমরা কেন দিই না যে আকার শব্দটা আল্লাহ এভাবে ব্যবহার করেননি বুঝাননি যেমন আদম সাল্লামকে বলছে খালাক তু খালাক আল্লাহ আদামা ফি সুরাতি আল্লাহ তার সুরাতে তার মতো করে মানে বুঝাই যে তার মতো করে বুঝাই কিন্তু তার মতো করে এর ব্যাখ্যা কি তাহলে আল্লাহর মতো কি আদম আদমের মতো আল্লাহ নাউজুবিল্লাহ না এটা বলা যাবে না তো কেমন কি কামা শা বা কাইফা শা যেভাবে আল্লাহ চেয়েছেন ওইভাবে সৃষ্টি করেছেন উনার ইচ্ছা মতো সৃষ্টি করেছেন ঠিক আছে আল্লাহর মতো আদম না আদমের মতো আল্লাহও না নাউজুবিল্লাহ এই জন্য এই কথাগুলো শব্দগুলো আমরা এতটুকু সূক্ষ্মভাবে চিন্তা করি কিন্তু আমাদের হানাফি ভাইয়েরা এগুলো চিন্তাই করে না মনে যা আসে মেরে দেয় ঠিক আছে তাহলে ওরা তো আকার ওরা বলে যে আকার নাই তাই আমরা না এটা বলা যাবে না এটাও বলা যাবে না যে নিরাকার আকার নাই কথা বলা যাবে যে বললাম না জান্নাতীরা দেখবেন আল্লাহকে তাহলে কি বোঝা যাচ্ছে তো নিয়ামত কুদরত ব্যবহার ঠিক আছে নিয়ামত কুদরত বলা যাবে না 72 ফেরকার ওটা একটা ব্যাখ্যা যাই হোক লাইসাকা মিসলি শাই ওইটা মাথায় রাখলে আর বেশি ভেজাল হবে হাত বলা যাবে তার মতো সে জি কুদরতি হাত বলা যাবে জি না কুদরতি হাত কুদরতি পা এগুলো বলা যাবে না এগুলো বললে কাফের হয়ে যাবে আয়াতের অপব্যাখ্যা অপব্যাখ্যা করা হচ্ছে আর এই সব চিন্তা চেতনা থাকার জন্যই এই 72 দল জাহান্নামী এগুলো আগে ফতোয়া দেওয়া হয়ে গেছে এই যে ওলামায়ে কেরাম একটা আরবিতে বই আছে কিছু বলতে চাচ্ছি জি মাযহাবিরাতে বলে পীরে কামেল এটা কি সঠিক এসব শব্দের উপরে আসলে পীরে কামেল বুড়া কামেল যদি থুস্থুসে বুড়া হয়ে যায় তাহলে কামেল হয়ে গেছে ওরা নাকেস নাই কখন মরবে সে জানে এই মরবে সে ঠিক আছে কিন্তু ইমানে কামেল আকিদায় কামেল আমলে কামেল এটা ডাহা মিথ্যা কথা যতগুলো পীর আছে যারা সাইনবোর্ড লাগিয়েছে আমি পীর কামেল পীর এরা সম্পূর্ণ গলা জাহেল ইয়াহুদীদের দালাল এরা কোনো ধরনের আমল নাই এরা আসলেই ধোকা দিচ্ছে দেশের মানুষকে কারণ যারা আল্লাহর ওলি এরা আল্লাহর ওলি না এক কথা বলতে পারে এরা আল্লাহর ওলি না শয়তানের ওলি বলে কেমনে এত বড় কথা বললেন জি যারা আল্লাহর ওলি হবেন তারা কখনো বলবে না আমি আল্লাহর ওলি কখনোই দাবি করবে না সুতরাং যারা দাবিদার পীর আল্লাহর ওলি মনে দাবি করে এরা কেউ আল্লাহর ওলি না এরা শয়তানের ওলি এই এই দলটাই হচ্ছে ওই ইহুদিদের দল যারা ওলির নাম ধরে পোশাক পরে এসে মানুষকে ধোকা দিচ্ছে ওই দল এখনো চলছে সিলসিলা ওইটাই জি মানে বাকি প্রশ্ন খুব বেশি জরুরি বাইরে বলে না বলে দেন ফটাফট বলে দেন বলে দেন মসজিদ নববীতে 20 টাকা তারাবি আসলেই হয় কিনা হ্যাঁ এর ভালো প্রশ্ন তো আপনি লজ্জা পাচ্ছেন কেন না এইগুলো যদি আমরা সমাধান না দিতে কে দিবে হ্যাঁ কাবাতে মসজিদে নববীতে এই দুইটি ঘরে দুইটি মসজিদে 20 রাকাত করা হয় 20 দিন পর্যন্ত কয় রাকাত করা হয় 20 রাকাত 20 দিন পর্যন্ত 20 দিনের পর 21 রাত যেটা হয়ে যায় সেদিন থেকে নিয়ে আরো 10 রাকাত বৃদ্ধি করে দেওয়া হয় কত হলো
তাহলে বোঝা গেল এখানে বিশ রাকাত নির্ধারিত না। তো বিশ রাকাত কেন করা হয়? এর কয়েকটা জব, একটা খাঁটি জব যেটা এক নম্বর যাকে দেওয়া যায় সেটা হচ্ছে এটা রাষ্ট্রীয় মসজিদ। বাইতুল মোকাররম যেমন জাতীয় মসজিদ, কাবা মসজিদ নববী হচ্ছে রাষ্ট্রীয় মসজিদ। রাষ্ট্র চিন্তা ভাবনা করে যেটা ভালো মনে করেন সেটা ফয়সালা দিয়ে দেন, তবে আলেমদেরকে নিয়ে। জায়েজ আছে বিশ? হ্যাঁ জায়েজ আছে, তাহলে বিশ রাকাতই চল, বাস অর্ডার হয়ে গেছে। জায়েজ আছে বলে হ্যাঁ আছে, আমরা বলছি জায়েজ আছে, কথা বলছেন। কিন্তু আট রাকাত নাই বিশ রাকাতই তারাবি এটা বলা জায়েজ নেই, আট রাকাত নাই বিশ রাকাতই তারাবি এটা বলা জায়েজ নেই। বিশ রাকাত পড়া যায় যাচ্ছে, তিরিশ রাকাত পড়া যায় যাচ্ছে, আট যখন বাদ দিবেন তখন আনলিমিটেড, আনলিমিটেড করা যাবে না। কিন্তু বিশ কেন করেছেন? যে একটা এক পারা কোরআন খতম করলে দশটা পাতা আছে, পৃষ্ঠা আছে বিশটা, এক পৃষ্ঠা করে পড়লে বিশ রাকাতে শেষ হয়ে যায়। এইটা সুবিধার্থে এই বিশ রাকাত চালু করা হয়েছে এখানে। এক নম্বর জবাব হলো, দুই নম্বর জবাব হচ্ছে যে কাবা মসজিদে নববীতে আপনার রমজান মাসে সারা রাত দোকানপাট খোলা থাকে, প্রায় সারা রাত খোলা থাকে, কমপক্ষে তারাবির সালাত শেষ হওয়া পর্যন্ত, মসজিদে নববীর দরজায় লক হওয়া পর্যন্ত খোলা থাকে। আর কর্মচারী প্রত্যেকটি দোকানে নিম্ন তো দুইজন আছে, কাজে একজন দশ রাকাত পড়ে চলে যায় আর একজন এসে পড়ে বাকিটা। এই ব্যবসায়ীদের সুবিধার্থে আপনার বিশ রাকাত চালু করা হয়েছে। কেউ 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 বলেছেন যে এখানে আরও চালু করা হোক, এক সময় দুই শত বছর একচল্লিশ রাকাত সালাত পড়া হয়েছে তারাবি, কত বছর? মসজিদে নববীতে দুই শত বছর একচল্লিশ রাকাত করে পড়া হয়েছে। এর মানে কি? এটা নির্দিষ্ট না, কিন্তু নির্দিষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কত রাকাত পড়েছেন? আট রাকাত পড়েছেন। আচ্ছা স্যার এক মিনিট, মানে ওই যে চল্লিশ বা একচল্লিশ রাকাত পড়লো।